হ্যালি বন্ধুরা আমি শেখ গর্ণিল এখন আমি করবো চঞ্চল চৌধুরী অভিনীত এবং মুস্তাফা সরোর ফারুকি পরিচালিত চরকির নতুন কাজ লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামের রিভিউ এই পার্টিকুলার ওয়েব ফিল্মটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না যদি একদম ছোটো করে বলি এক মধ্যবয়স্ক বিবাহিত ভদ্রলোকের ভূমিকায় এখানে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবার তার অফিসের একজন ইয়ং কলিগের প্রতি তার একটা অ্যাট্রাকশান তৈরি হচ্ছে সে কিছু ফিল করা শুরু করছে এবং সেখান থেকে তাদের দুজনের মধ্যে একটা পরকীয়ার সম্পর্ক তৈরি হচ্ছে এটাকে কেন্দ্র করেই ছবি এর থেকে বেশি কিছু আমার উচিত হবে না মাত্র এক ঘন্টা তেইশ মিনিটের একটা কন্টেন্ট এটা এর থেকে বেশি জানতে হলে আপনারা চরকিতে যান গিয়ে ছবিটা দেখে ফেলুন এখন এই কাজটা ডেফিনেটলি আমাদের এপার বাংলার ওয়েব প্ল্যাটফর্মের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোর থেকে পারফার বেটার হয়েছে এ নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই কিংবা দু হাজার একুশ বাইশ এই সময়টা বাদ দিয়ে দিলে দু হাজার তেইশে বাংলাদেশের যে ওয়েব কন্টেন্টের কোয়ালিটি তার থেকেও কিন্তু এটা অনেকটা ভালো হয়েছে দু হাজার বাইশের কোয়ালিটি খুব ভালো ছিল বাংলাদেশের তারপরে কিন্তু কোয়ালিটি ড্রপও করেছে সেই আন্দাজে ডেফিনেটলি এই কাজটা কিন্তু অনেক ভালো একটা কাজ হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মোস্তাফা ফারুকির কাজের যে কোয়ালিটি সেই কোয়ালিটি কি এই কাজটার মধ্যে রয়েছে সেই স্ট্যান্ডার্ডটাকে মোস্তফা সারোহার ফারুক এই কাজের মাধ্যমে কি ম্যাচ করতে পারলেন নিজেকে নিজেকে বিট করতে পারলেন বা ছুটতে পারলেন কি সেটা নিয়ে পরবর্তীতে আসছি আগে যদি ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি এখানে চঞ্চল চৌধুরীর যে চরিত্রটা সে তো একজন বিবাহিত মানুষ তার একটা পুত্র রয়েছে তার একটা কন্যা রয়েছে তার একজন স্ত্রী রয়েছে এবার সে একটা মেয়ের প্রতি যখন অ্যাট্রাক্টেড হচ্ছে সে ওটাকে আটকাতে পারছে না নিজের ফিলিংসগুলোকে সে কিছুতেই হাইট করতে পারছে না কিন্তু সে চাইছে এরকম কোনো ভুল কাজ না করতে তার মধ্যে কিন্তু মরাল ভ্যালুজ রয়েছে পাপ পুণ্য ঠিক ভুলের বিচার কিন্তু তার মধ্যে রয়েছে এবার এই যে একটা ডিলেমা একটা মানুষের মধ্যে যে সে অ্যাট্রাক্টেড হচ্ছে সে ভুল করে ফেলছে কিন্তু করতে চাইছে না এটাকে নিয়ে যে হিউমারটা তৈরি করা হয়েছে এই কন্টেন্টটার মধ্যে সেটা প্রচণ্ড ফানি সেটা খুবই মজাদার সেটা কিন্তু অডিয়েন্সকে প্রচণ্ড পরিমাণে ইমপ্রেস করতে পারবে দেখুন এই ধরনের হিউমার যেটা প্রচণ্ড বেশি সিচুয়েশনাল কমেডি যেটাকে আমরা বলি সেটার দর্শক খুব কম ফলত এই কাজটা প্রত্যেকে এনজয় করবে এই কথা আমি বলবো না কিন্তু এই কমেডিটা যারা যাদেরকে হিট করবে যারা কানেক্ট করতে পারবে তারা কিন্তু চরম মজা পাবে অল্প দৈর্ঘ্যের একটা কন্টেন্ট টু দি পয়েন্ট চলে একদম কোথাও আপনাকে বোর করবে না ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো গান ভালো রয়েছে মানুষ কেন এরকম খুব পছন্দ হয়েছে চঞ্চল চৌধুরী পারফরম্যান্স খুব ভালো একজন পক্ত অভিনেতা না হলে কিন্তু এই ধরনের কমেডি তৈরি করা যায় না মানে সিচুয়েশনাল তো ডিরেক্টরের সঙ্গে খুব ভালো একটা জেলিং অ্যাক্টারের থাকতে হয় তবেই কিন্তু এই ধরনের কমেডি ওয়ার্ক করে বা ফুটিয়ে তোলা যায় অনস্ক্রিন সেই জিনিসটা চঞ্চল চৌধুরী মোস্তাফা সরের ফরি তারা করে দেখিয়েছেন চঞ্চল চৌধুরী হচ্ছে বাংলাদেশের সেই পোক্ত অভিনেতা যে এই ধরনের কমেডি তৈরি করতে জানে চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটার পুত্রের ভূমিকাতে এখানে অভিনয় করেছেন শুদ্ধ যিনি অ্যাকচুয়ালিতে চঞ্চল চৌধুরী বাস্তব জীবনের পুত্র তো তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল সারা ছবিতে সে একটা রিয়েল গুড সিন পেয়েছেন এবং সেই সিনেই কিন্তু সে ফাটিয়ে দিয়েছে একটা কান্নার সিন যেটার একটা জলক আপনারা ট্রেলারের মধ্যে দেখতে পেয়েছেন সে কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছে মানে আমি অবাকই হয়েছি যে একজন ডেবিউটেন্ট যার ব্যাপারে বলা হচ্ছে যে সে সেভাবে অভিনয় শেখেনি এখন অবধি তাতেই কি পারফরমেন্স অভিনয় শিখলে তাহলে কী হবে এবং চঞ্চল চৌধুরীর কন্যার ভূমিকাতে যিনি অভিনয় করেছেন তার পারফরমেন্স তো ভালো অ্যাকচুয়ালি কাস্টিং এখানে যাদেরকে করা হয়েছে মানে ক্যারেক্টার অনুযায়ী কাস্টিং করা হয়েছে এখানে আপনারা যদি জেফারের কাস্টিংটা দেখেন আপনারা বুঝতে পারবেন যে আচ্ছা এই ক্যারেক্টারটা এই অভিনেত্রীকেই কোথাও একটা প্রপারলি মানায় এবং জেফারের যদি আপনারা দেখেন সারা ছবি জুড়ে ডায়লগ ডেলিভারির মধ্যে মানে কোথাও কোথাও কিন্তু কথা জড়িয়ে যাচ্ছে আটকে যাচ্ছে একই ডায়লগের মধ্যে সে একই শব্দ দুবার করে বলছে এই জিনিসটা আমি দেখলাম মুস্তাফা আর কি অ্যালাউ করেছেন এই ইম্প্রোভাইজমেন্টগুলো বা এগুলো হয়তো তার ভুল ছিল অভিনেত্রী যেহেতু প্রথমবার কাজ করছেন অভিনয় তার একটা ডেবিউ কিন্তু সেই ভুলগুলোকে অ্যালাউ করেছেন যার কারণে কী হয়েছে জিনিসটা খুব রিয়েল হয়ে উঠেছে কারণ মানুষ যখন কথা বলছে ধরুন আমি এই ভিডিও করছি অনেক সময় কিন্তু শব্দ জড়িয়ে যাচ্ছে বা অনেক কথার মধ্যে কিন্তু একটা একটা শব্দ আমি দুবার বলে ফেলছি জিনিসটা কিন্তু হয় আমাদের ন্যাচারাল আমাদের কথা বলবার সময় তাকে যেহেতু ডিরেক্টর অ্যালাউ করেছেন যে কারণে কনটেন্টটা ওভারঅলে বাস্তবে খুব কাছাকাছি হয়ে উঠেছে এবং এখানে চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটার পুত্র এবং কন্যার যে চরিত্রটা বললাম এই চরিত্র দুটো খুব যে স্পেস পেয়েছে তা নয় কিন্তু কিন্তু সেই ক্যারেক্টার দুটো খুব বিউটিফুলি ফ্লেশড আউট হয়েছে একটা দুটো সিন রাখা হয়েছে কিন্তু এই যে বাবা মায়ের মধ্যে সমস্যা হলে ঝগড়া হলে সেটার যে একটা ইম্প্যাক্ট সন্তানদের মধ্যে পড়ে সেটাকে একটা দুটো সিনের মাধ্যমেই এত বিউটিফুলি এক্সপ্লোর করে দিয়েছেন ডিরেক্টর মানে তারপরে আর ডায়লগ দিয়ে ওটাকে আন্ডারলাইন করবার এমনিই আপনারা জানেন মোস্তাফা সারুর ফারুকির কাজের মধ্যে একটা সাকাল্টি থাকে সেটা আপনারা থ্রু আউট এই কাজটার মধ্যে খুঁজে পাবেন মানে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে ক্যারেক্টার দুটো একে অপরের সামনে বসে রয়েছে কিন্তু তারা একে অপরের সঙ্গে বেশি কথা বলছে না সিচুয়েশনটা অডিয়েন্সকে জানিয়ে দেওয়া হয়েছে তারা চুপচাপ বসে রয়েছে অডিয়েন্স কোথাও একটা তারা কি বলতে পারে বা তাদের মনের মধ্যে কি চলছে এটা বুঝে নিচ্ছে এটা ধরে নিচ্ছে তাদের মনের মধ্যে চলতে থাকছে দর্শকের মনের মধ্যে এটা হবে এবং সেখানেই বাজিমাত মানে ডিরেক্টরকে আলাদা করে ডায়লগ দিয়ে ওদের মনের মধ্যে কি চলছে বোঝাতে হচ্ছে না জাস্ট সে সিচুয়েশনের সামনে রেখে দিচ্ছে এটা কমেডির ক্ষেত্রেও করা হচ্ছে সেটা ইমোশনাল সিনগুলোর ক্ষেত্রেও করা হয়েছে তো বুঝতেই পারছেন কাজটা আমার বেশ ভালো লেগেছে এখন যদি আমি সমালোচনা করি দেখুন এই কাজটাকে নিয়েই খুব একটা ইমোশনাল সিনেমা কিন্তু বানানো যেতে পারতো যদি চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটা এবং তার স্ত্রীর ক্যারেক্টারটার মধ্যে এনাফ ডেভেলপমেন্ট দেওয়া হতো তাদের সম্পর্কটাকে স্পেস দেওয়া হতো সেক্ষেত্রে অডিয়েন্স খুব ফিল করতে পারতো কষ্ট পেতে পারতো ক্যারেক্টারগুলোর জন্য সেই জিনিসটা হয়ই না এবার ছবিটা দেখলে এটাও পরিষ্কার বোঝা যায় যে ডিরেক্টার অডিয়েন্স ইমোশনাল হোক এদের জন্য ফিল করুক সেই রাস্তাতেই হাঁটতে চাননি তিনি সেই প্রচেষ্টাই করেন এখন ডিরেক্টারি অ্যাপ্রোচটা আপনার ভালো লাগবে না খারাপ লাগবে সেটা ডিপেন্ড করছে অডিয়েন্স হিসেবে আপনার টেস্টটা কীরকম তার উপরে আমি এটা বলতে পারি এই কাজটা ওয়ান টাইম গুড ওয়াচ আপনি দেখবেন মজা পাবেন কিন্তু এই কাজটা কি বহু বছর বাদেও মনে রাখবেন না সেরকম কাজ কিন্তু হয়নি এটা মোস্তাফা সারোর ফারুকির আমি প্রচুর কাজ দেখেছি যেগুলো কিন্তু আমি বহুদিন মনে রাখবো এই যে লাস্ট কাজটাইটা এটা রিলিজ হয়েছে চোরকির এই যে পার্টিকুলার প্রজেক্টটা বারোটা কন্টেন্টের যেখানে প্রথম কাজটা ছিল সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি সেই কাজটা যেখানে গিয়ে শেষ হয় তিশা এবং মোস্তাফা সর্বর কি তারা গাড়ির মধ্যে বসে রয়েছেন এমন একটা বিউটিফুল নোটে কাজটা শেষ হয় মানে দেখুন মোস্তাফা সরওয়ারুকি স্লোপেস ড্রামা দেখান এবং সেখানে দুটো চরিত্রের জীবন তিনি দেখান বেশ কিছু ইভেন্টস তাদের জীবনে ঘটে এবং লাস্টে গিয়ে কিছু একটা হয় বা এমন একটা সুইট নোটে তিনি তার ছবিকে শেষ করতে জানেন যেখানে গিয়ে না পুরো ছবিটার মিনিংটাই বদলে যাবে মানে ছবিটা তখন মানে মনে হবে যে ভাই পিকে উঠে গেল তার ছবিটা খুব সরল রেখায় চলতে থাকে সে জীবন দেখায় তার পরবর্তীতে শেষে গিয়ে ক্লাইম্যাক্সে অদ্ভুত একটা আকার নেয় সেটা টেলিভিশন হোক সামথিং লাইক অটোবায়োগ্রাফি হোক সেই জিনিসটা কিন্তু এখানে মিসিং এখানে কিন্তু ক্লাইম্যাক্সটা খুব অদ্ভুতভাবে হয় সেটা আমি বলবো না যে একদম খারাপ একদম বাজে সেটা আমি বলতে চাইছি না কিন্তু আমি বলতে চাইছি সেটার মধ্যে না ডেপথের অভাব রয়েছে মানে সেটার মধ্যে ওই ম্যাজিকটা নেই যেটা মোস্তাফা সার ফারুকির অন্যান্য কন্টেন্টের মধ্যে থাকে আর কি মানে ক্লাইম্যাক্সটা ম্যাজিক্যাল হয় সেই ম্যাজিকটা এইখানে আর তৈরি হয়নি এটা জাস্ট ওয়ান টাইম গুড ওয়াচ আপনি দেখলেন মজা পেলেন এর মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিও